খালিস্তানী সন্ত্রাসবাদী গুরপতপন্থ সিং পন্নুর অমৃতসরত থাকা সম্পত্তি আর চণ্ডীগড়ত থাকা সম্পত্তি জব্দ করেছে এনআইএ। চণ্ডীগড়ত তেওঁৰ ঘৰ সম্পত্তি আৰু অমৃতসৰত আছে তেওঁৰ খেতি মাটি। এই দুয়োটা সম্পত্তিয়ে আজি NIA গৈ তেওঁ দল গৈ জব্দ কৰে। আৰু ইতিমধ্যে জলন্ধৰত থকা নিজৰৰ সম্পত্তি জব্দ ঘৰ সম্পত্তি জব্দ কৰিছে NIAয়ে। প্ৰথমতে NIAৰ বিশেষ আদালতত এই তদন্তকাৰী সংস্থাটোৱে আবেদন জনায় যাতে সন্ত্রাসবাদীর ঘর আর সম্পত্তি ভারতত থাকা ঘর আর সম্পত্তি জব্দ করব পারে। আর NIAৰ বিশেষ আদালতের নির্দেশ পয়ার পিছতে তদন্তকারী সংস্থাটে গৈ আজি এই অভিযান চলায় আর ঘর সম্পত্তি বাজেয়াপ্ত করে তার দুয়ার মুখত এখন পোস্টার আড়ি দিয়ে, তার দুয়ার মুখত এখন নোটিশ আড়ি দিয়ে আর নোটিশত স্পষ্টভাবে লিখা হয়েছে যে NIAৰ বিশেষ আদালতত হাজির হবলে কোয়া হয়েছে। এই সকল কার্যকলাপ NIAয়ে হাতত লৈছে। UAPA অর্থাৎ আনলফুল একটিভিটিস প্রিভেনশন এক্টর অধীনত এই ব্যবস্থা সমূহ গ্রহণ করেছে। আনলফুল একটিভিটিস প্রিভেনশন এক্ট মানে হল বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইন। অর্থাৎ ভারতত যিসমূহ সন্ত্রাসমূলক কার্যকলাপ হয়ে আছে ইমান দিনে চলি আহিছিল এই UAPA-ৰ অধীনত এই ব্যবস্থা গ্রহণ করে আছে। আরক্ষেও ব্যবস্থা গ্রহণ করে আর এই তদন্তকারী সংস্থাটোৱে আজি ব্যবস্থা গ্রহণ করেছে আর সেই ব্যবস্থার অধীনত ঘর সম্পত্তি জব্দ করেছে। এয়া NIAৰ বাবে দেশত প্রথমটো অভিযান যত কোনো সন্ত্রাসবাদীর ঘর আর সম্পত্তি জব্দ করেছে। অর্থাৎ বিদেশত থাকি UK অর্থাৎ ব্রিটেন বা US বা কানাডা শেহতীয়াক এই কানাডা আর ভারতের সম্পর্ক বিনষ্ট হয়েছে বা অবনতি ঘটিছে এই হরদীপ সিং নিজ্জর আর গুরপতপন্থ সিং পন্নুর দরে সন্ত্রাসবাদীর খালিস্তানী সন্ত্রাসবাদীর অর্থাৎ গুরপতপন্থ সিং পান্নুয়ে আমেরিকার থাকি সন্ত্রাসবাদক কার্যকলাপ চলাই আছে, শিখ ফর জাস্টিসর হয়ে এই কার্যকলাপ চলাই আছে আর হরদীপ সিং নিজ্জরে চলাই আছিল কানাডার থাকি। ইতিমধ্যে জুন মাহত দুর্বৃত্তর এটা দলে হরদীপ সিং নিজ্জরক একটা গুরুদ্বারের সম্মুখত গুলিয়াই হত্যা করে আর এই গুলিয়াই হত্যা করার যে ঘটনা সেই ঘটনার পরাই কানাডা আর ভারতের মাজত সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হয়েছে বা অবনতি ঘটিছে। কিন্তু এই হরদীপ সিং নিজ্জর আর গুরপতপন্থ সিং পন্নুর বিরুদ্ধে ইতিমধ্যে ভারত অর্থাৎ ভারতের যে তদন্তকারী সংস্থা NIAয়ে ইতিমধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে আর এই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবলের ঘর সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। এই গুরপতপন্থ সিং পন্নু কোন খালিস্তানী সন্ত্রাসবাদী? অর্থাৎ কিছুদিন পূর্বে আমার মনত আছে যে অমৃতপাল সিংর বিরুদ্ধে অভিযান চলাইছিল পাঞ্জাব আরক্ষী আর সেই অমৃতপাল সিং এন্ড কোম্পানী অর্থাৎ তোর সহযোগী কিছু সতীর্থক আনি ডিব্রুগড় জেলত কারারুদ্ধ করে রখা আছে। তেতিয়াই গুরপতপন্থ সিং পান্নুয়ে টেলিফোন করে বিভিন্ন সাংবাদিকক টেলিফোন করে বিভিন্ন আরক্ষীক টেলিফোন করে ভাবুকি দিছিল যে ইয়াত ব্যবস্থা গ্রহণ করব। সেইজন গুরপতপন্থ সিং পান্নুয়েই হল আজি NIAয়ে ঘর আর সম্পত্তি জব্দ করা সন্ত্রাসবাদীজন। US অর্থাৎ আমেরিকাত থাকি সন্ত্রাসমূলক কার্যকলাপ চলাই আছে আর শিখ ফর জাস্টিসর দরে একটা সংগঠনের নেতা হিসাবে এই কাম করেছে। শিখ ফর জাস্টিস হল ভারতে 2019 চনতে নিষিদ্ধ ঘোষণা করা একটা সন্ত্রাসবাদী সংগঠন। হরদীপ সিং নিজ্জর অর্থাৎ খালিস্তানী সন্ত্রাসবাদী, এই হরদীপ সিং নিজ্জরের বাবে ভারত আর কানাডার সম্পর্ক বিনষ্ট হয়েছে, কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হয়েছে। অর্থাৎ G20 সম্মেলন যেটা আরম্ভ হয়েছিল তেতিয়াই জাস্টিন ট্রুডো অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী ইয়ালে আহিছিল। সেই জাস্টিন ট্রুডো অহার সময় নিজ্জরের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল জুন মাহত সংঘটিত হয়েছিল হত্যাকাণ্ড সুরে নামের যহর এখন আছে কানাডাত, সেই কানাডার সুরে শহরের একটা গুরুদ্বারের সম্মুখত দুর্বৃত্তই হত্যা করেছিল হরদীপ সিং নিজ্জরক। ইতিমধ্যে লরেন্স বিষ্ণয় নামের যে কারারুদ্ধ অপরাধিক গ্যাং আছে সেই লরেন্স বিষ্ণয়ে ইতিমধ্যে তার দায়িত্ব স্বীকার করেছে আর শেহতীয়াক যিজন সন্ত্রাসবাদীক নিহত করেছে অর্থাৎ খালিস্তানী সন্ত্রাসবাদীক নিহত করেছে গুলিয়াই হত্যা করেছে তার দায়িত্ব লরেন্স বিষ্ণয়ে লৈছে। ভারতে ইতিমধ্যে কানাডাক স্পষ্ট করে দিছে যে সরকারে এই কাম করা নাই, কিন্তু জাস্টিন ট্রুডো সরকারে সেই কথা নামানে নামানি কৈছে যে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করার দরে একটা পদক্ষেপ লৈছিল যে ভারতের এজন কূটনৈতিক বিষয়াক তারপর বহিষ্কার করে। ভারতে কিন্তু হাত সাবধি বহি থাকা নাই,
প্রথমবারের দরে এনে ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কানাডার বিরুদ্ধে আর কানাডায় যে ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ জেনে কুকুর তেনে টাঙন অর্থাৎ টিট ফর টেটর দরে ব্যবস্থা গ্রহণ করে ভারতে এগারী কূটনৈতিক বিষয়ক ইতিমধ্যে ভারতের বহিষ্কার করে আর পাঁচদিনের ভিতর ভারত এরি কানাডালে যার ইতিমধ্যে ব্যবস্থা করে দিছে। এনে ধরনের কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট হওয়ার পিছন এটার পিছন এটা বক্তব্য প্রদান করে আছে, কিন্তু কানাডা কৈছে ভারতে ইতিমধ্যে স্পষ্ট করে দিছে কানাডার হাতত যদি ভারতের সরকারি যন্ত্র এই নির্জর হত্যাকাণ্ড যদি জড়িত থাকার কোনো প্রমাণ আছে তেনেহলে সেই প্রমাণসমূহ দাখিল করব লাগে, কিন্তু কানাডা সরকারে সেই প্রমাণ দাখিল করব এতিয়াও সক্ষম নহল, যার ফলত ভারতে বারে বারে স্পষ্ট করে দিছে যে ভারত সেই কার্যত জড়িত নাই। গতি যেহেতু ভারতে এনে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আর কইছে স্পষ্ট করে দিছে তার পাছত কানাডায় কিছু সুর সলনি করে কিছু নমনীয় করে কইছে যে ভারতের এই একটা গুরুত্ব ঘটনা, গতি গুরুত্বপূর্ণ ঘটনা আর কানাডায় এই কথা ভারতক কইছে যে ভারতে বিষয়টা গুরুত্ব সহকারে লব লাগে। আনকি এই ক্ষেত্রে ইউএস অর্থাৎ কানাডার অতি নিকট সহযোগী কানাডার সীমার হইতে লগ লাগি আছে আমেরিকা, নিকট সহযোগী সকলো কাম কাজতে আমেরিকায় সহায় করে আছে আর কানাডায়ও সমর্থন জনাই আছে আর সেই সমর্থন আমেরিকায় পাই আছে। সেই আমেরিকায়ও কইছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু সম্পূর্ণভাবে কানাডার পক্ষ থিয় হওয়া নাই। ব্রিটেনে ইতিমধ্যে স্পষ্ট করে দিছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সিনকে ইতিমধ্যে স্পষ্ট করে দিছে যে কানাডায় গোটেই ব্যবস্থাটো খরটকিয়াকৈ করেছে। কানাডায় এটা কথা কৈছে তেওঁলোকে ফাইভ আইজ অর্থাৎ তেওঁলোকৰ যে পাঁচখন দেশ আছে আমেরিকা কানাডা ব্রিটেন নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া এই পাঁচখন দেশের ইন্টেলিজেন্স সংস্থা অর্থাৎ চোরাংচোৱা সংস্থায় যে তথ্যসমূহ পাইছে সেই তথ্যর আধারত কোৱা বুলি অর্থাৎ আধারত এই ব্যবস্থা গ্রহণ করা বলে ভারত কৈছে বা জাস্টিন ট্রুডোয়ে প্রকাশ করেছে, জাস্টিন ট্রুডো সরকারে প্রকাশ করেছে। কিন্তু ইয়ার অন্তরালত কিন্তু আন এক রাজনৈতিক কারণহে জড়িত হয়ে আছে। ইতিমধ্যে কানাডাত জাস্টিন ট্রুডোর যে অ্যাপ্রুভাল রেটিং বা জনপ্রিয়তা ইতিমধ্যে শেষ হয়েছে। 2021 চনত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কানাডাত সেই নির্বাচনত জাস্টিন ট্রুডোই সংখ্যাগরিষ্ঠতা লাভ করা নাছিল, কিন্তু খালিস্তানী সমর্থনপুষ্ট অর্থাৎ খালিস্তানী সমর্থনপুষ্ট নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থনতহে তেওঁলোকে সরকার গঠন করব পারিছে অর্থাৎ জাস্টিন ট্রুডে সরকার গঠন করব পারিছে। যদি নিউ ডেমোক্রেটিক পার্টিয়ে কিবা কারণত এই অক্সিজেনের তার খুলি দিয়ে লগে লগে বাগরি পড়ব জাস্টিন ট্রুডো সরকার, সেই ভয় ইতিমধ্যে আছে। আর ইতিপূর্বে যে কৃষক আন্দোলনত কানাডায় ইতিমধ্যে সমর্থন দিছিল এই নিউ ডেমোক্রেটিক পার্টির দরে দলের বাবে যে সমর্থন লাভ করে আছে জাস্টিন ট্রুডে তার বাবে এনে ধরনের পদক্ষেপ গ্রহণ করবলে বাধ্য হয়ে পড়ছে। আর শেহতীয়াকৈ হরদীপ সিং নিজ্জরের যে মৃত্যু বা হত্যা, এই হত্যাকাণ্ডর ফলত যেনে ধরনের ঘটনার উদ্ভূত হল বা সৃষ্টি হল বা ভারতের সঙ্গে যে অবনতি ঘটিছে কূটনৈতিক সম্পর্ক তার কিন্তু আরর কারণ কানাডার রাজনীতিহে, আন কোনো কথা নহয়।